দেখুন, যে কারণে স্নাইপার হেকলার হাতে উপত্যকায় পৌঁছল ভারতীয় ব্ল্যাক ক্যাট কমান্ডো। পিডিপির সঙ্গে জোট ভাঙার পরই উপত্যকায় পুরোদমে অভিযান চালাতে শুরু করেছে সেনাবাহিনী। ইতিমধ্যে জোর কদমে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ও কাশ্মীর পুলিশের ডিএসপি। এবার সেখানে এনএসজি বা ব্ল্যাক ক্যাট কমান্ডো মোতায়েন করল কেন্দ্র। গত বুধবার থেকে রাজ্যপাল শাসনে রয়েছে কাশ্মীর। জোট সরকার থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ার পর পদত্যাগ করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এরপরই জারি হয় রাজ্যপাল শাসন। বিশেষজ্ঞরা মনে করেন উপত্যকা থেকে সন্ত্রাস নির্মূল করতে এনএসজি কমান্ডোরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রয়োজনে বাড়ি বাড়ি তল্লাশি চালাতে হবে বলেও ইঙ্গিত দেওয়া হচ্ছে। পরপর এনকাউন্টারের ঘটনাতেই এনএসজি কমান্ডো মোতায়েন করতে চলেছে বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারের এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে বহু জওয়ান শহীদ হচ্ছেন। বিশেষত জনবহুল এলাকায় অপারেশন চালানো অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই জঙ্গি দমনে অভিযানের শক্তি কয়েকগুণ বাড়াতেই উপত্যকায় পৌঁছেছে ব্ল্যাক ক্যাট কমান্ডো। এই কমান্ডোদের হাতে রয়েছে হেকলার ও কোচ MP5 মেশিন গান, রয়েছে স্নাইপার রাইফেল, দেয়াল ভেদ করে কাজ করে এমন র্যাডারাল, ছাড়াও রয়েছে C4 এক্সক্লুসিভ, যা দিয়ে কোনো বিল্ডিং না ভেঙে জঙ্গিদের উড়িয়ে দেওয়া সম্ভব। 1984 অপারেশন ব্লু স্টারের পরেই তৈরি হয় এই এনএসজি। 26/11 মুম্বাই হামলা, পাঠানকোট হামলা ও গুজরাতের অক্ষরধামে জঙ্গি হামলার সময় এই ব্ল্যাক ক্যাট কমান্ডোকে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে এই বাহিনীতে রয়েছে 7,500 সদস্য। এদিকে ছত্তিশগড়ের সিনিয়র IAS বিবিআর সুব্রহ্মণ্যকে কাশ্মীরের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যপালের উপদেষ্টা হিসেবে IPS বিজয় কুমারকে নিযুক্ত করা হয়েছে। এই IPS বিজয় কুমারের নেতৃত্বে অপারেশন কুকুন পরিচালনা করা হয়, আর তাতেই 2004 সালের 18 অক্টোবর খতম হয় বীরাপ্পন। এবং IPS অফিসার এরপর একটি বইও লিখেছেন।